আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ব্লগার্সের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটি বিষয় নিয়ে। আজকের বিষয়টা হলো যেটা আমাদের বিশের পরে যে পালসার বাইকগুলো আছে BS4, এই বাইকগুলো দেখবে আপনার সাসপেনশন হার্ড, মানে সকআপ জরবার হার্ড, যখন আপনি চালাচ্ছেন, যখন বাইকটা ধীরে ধীরে চালাচ্ছেন, মানে হাতে এই হাতে ব্যথা লাগে। বাট বিষয়টা হলো যেটা, যখন আপনি বাইকটা 40 ক্রস করতেছেন তখন আবার সাসপেনশনটা খেলতেছে, মানে যখন ওখানে চাপ আসছে বেশি। আশা করি বুঝতে পারছেন। তো এখন বিষয়টা হলো সফট করার উপায় কী। তো সফট করার উপায় আছে, তো আমি যেভাবে সফট করবো এই বিষয়টা আপনারা দেখবেন, অবশ্যই ঠিক হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা বিষয়, যদি দুর্ঘটনা কবলবশত আপনার সকআপ হার্ড হয়ে যায় সেক্ষেত্রে আমার অন্য ভিডিও আছে, অবশ্যই দেখবেন। আর যদি আপনার নতুন বাইক হয়ে থাকে, এখনও খোলা বা কোনো কাজকাম করা হয় নাই, আপনার সাসপেনশনটা হার্ড, তাহলে এই বিষয়টা ওকে করুন, মাত্র 10 টাকা বা 20 টাকার মধ্যে আপনাদের কাজটা ওকে হয়ে যাবে। তো এখন সর্বপ্রথম বিষয় যে দেখেন, আমাদের সাসপেনশনটা কিন্তু অনেক হার্ড। এই যে দেখেন আমি কিন্তু চাপ দিচ্ছি, আপনার একটা জিনিস দেখেন, বাইকটা ডাবল স্ট্যান্ডে আছে, এই যে আমি চাপ দিচ্ছি, দেখেন সকআপটা খেলতেছে কিন্তু খুব কম, অতি নগণ্য। তো এখন আমাদেরকে এই এখানে যে কাজটা করতে হবে সেটি হলো যেটা, যে কাজটা করতে হবে সর্বপ্রথম বিষয়, এই যে আমাদের মার্গাটের নাটগুলো একটু লুজ দিতে হবে। আপনার ডিসকভার 125 বা পালসার দুইটাই একই সিস্টেম, একইভাবে কাজটা করা যাবে। তো নাটগুলো টাইট আছে, আমাদের সকআপ জরবারটা হার্ড আছে, আশা করি বুঝতে পারছেন। তো আমি নাটগুলো লুজ দিলাম, এখন আমি বাইকটার যে পজিশন আছে ওই পজিশনে আছে। এই যে দেখেন আমি এক হাত দিয়ে চাপ দিচ্ছি, সাসপেনশনটা দেখেন অনেক সুন্দরভাবে খেলতেছে। কিন্তু বিষয়টা হলো যেটা, যখন আমরা এটার এই নাট LLK নাটগুলো টাইট দেবো, সেম কিন্তু আবার আগের মতো হয়ে যাবে, হার্ড হয়ে যাবে। তাহলে এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখন আপনারা একটা কাজ করবেন, আপনার একটা গ্যারেজ থেকে টিউবের যে নজেলের, এই আমি আপনাকে বলি যে এটা তো টিউবলেস চাকা, যে বাইকগুলোতে আপনার টিউব আছে, বা একটা ওয়ার্কশপে যা পুরাতন টিউব নেবেন, পুরাতন টিউবের এই নজেলের গোড়ায় দেখবেন এই যে এইরকম ওয়াশার আছে, এই ওয়াশারগুলো আপনার একটু বাঁকানো থাকে, এখানে বাইরে একটু সোজা করে নেবেন। নেওয়ার পরে এই LLK নাটগুলো খুলে দেবেন, খুলে নেবেন। এটা না করলে আপনার মার্গারের ক্ল্যাম্প পরিবর্তন করলেও কিন্তু কাজটা হবে না, আশা করি বিষয়টা আপনারা বুঝবেন আমি কাজটা করার পরে। তো এখন আমাদেরকে আমার যেটা কাজটা করতে হবে, চারটে আমরা ওয়াশার নিলাম, এই চারটে ওয়াশার নিয়ে দুইটে এখন আমরা এই যে মার্গাটের ভেতর সাইডে, এই যে ভেতর সাইডে আমি দিয়ে দিব, কানেক্টারটা দাও, এই দেখেন ওয়াশার দুইটা আমি ভেতরে প্রবেশ করে দিলাম, মানে দুই দিকে আমাদেরকে দিতে হবে। আর যদি আপনারা টিউবের ওয়াশার বা নজেলের টিউবের নজেলের ওয়াশার না পান, সেক্ষেত্রে ওই মাপের ফ্ল্যাট ওয়াশার পাওয়া যায় বাজারে কিনতে, আপনারা এগুলো দেখতে পারেন। তো এখন আমরা এদের এদিকে লাগানো শেষ হইলো, এদিকে আমরা যেভাবে লাগাইলাম সেম এভাবে এদিকেও আমরা লাগাই দেব। তো ওভাবে আমরা যেভাবে লাগাইলাম এভাবেও লাগাবো, একটু মার্কারটা ভিতরের দিকে চাপ দিয়ে আমাদের ওয়াশারটা লাগাই দিতে হবে, তাহলে ইনশাল্লাহ সমাধান হবে, সেটা আপনারা প্র্যাকটিক্যালে দেখবেন। তো আশা করি বুঝতে পারছেন, এখন আপনারা দেখবেন সকআপটা কিভাবে খেলতে চাই। যে দেখেন আমি এক হাত দিয়ে খেলতেছি, সকআপটা সুন্দরভাবে আমাদের আপ ডাউন করতেছে। আর সর্বপ্রথম ওয়াশার ছাড়া যে আমি আপনাদেরকে দেখাইলাম, ওই সময়টা কিন্তু আমাদের হার্ড ছিল, আশা করি বিষয়টা আপনারা একদম ক্লিয়ার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।